সৌদি আরবে নারী গাড়ি চালকদের প্রতি সৌদি পুরুষদের বিরূপ আচরণ। সৌদি আরবে নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এতে গাড়ি চালকের আসনে বসার জন্য তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তবে নারী গাড়ি চালকদের প্রতি পুরুষদের নেতিবাচক আচরণ এখনও একটি বড় বাধা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালকের আসনে নারী আর পেছনে যাত্রী আসনে পুরুষ এমন কটাক্ষমূলক ভিডিও দিয়ে ভরে গিয়েছে। লিঙ্গ বৈষম্যমূলক পুরুষশাসিত সৌদি সমাজে একজন নারী গাড়ি চালানোর বিষয়টি একেবারেই নতুন। নারীদের গাড়ি চালানোর উপর রোববার থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। নারীরা দীর্ঘদিন পর গাড়ি চালানোর অধিকার পেয়ে রিয়াদে গাড়ি চালাচ্ছেন। নারী গাড়ি চালক লক্ষ্য করে পুরুষদের মন্তব্য, "দেখ দেখ নারী গাড়ি চালক" বাক্যটি ব্যাপক ব্যবহৃত হচ্ছে। এখন সৌদি রাস্তাগুলোতে প্রায়ই নারী পুরুষের দ্বন্দ্ব দেখা যাবে। নারীরা গাড়ি চালানোর ব্যাপারে কিছুতে ছাড় দেবে না, আর অধিকাংশ পুরুষ এটা মেনে নিতে পারছে না। তবে তরুণরা এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথম দুই দিন প্রকাশ্যে নারীদের হয়রানি করার কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষের সতর্কতা সত্ত্বেও পুরুষ চালকরা তাদের সঙ্গে আক্রমণাত্মক ও বিরোধপূর্ণ আচরণ করছে। সৌদি আরবে এক টুইটার ব্যবহারকারী ব্যঙ্গ করে বলেন, "নারী গাড়ি চালকদের গাড়ির নিচে পিষ্ট হওয়া এড়াতে আমি পুরুষদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছি।" সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নারী গাড়ি চালকদের দ্বারা ব্যাপক দুর্ঘটনার আশঙ্কা করে বিপুল সংখ্যক মানুষ কমেন্ট করেছে। প্রায় এইসব মন্তব্যের সঙ্গে জ্বলন্ত গাড়ির ছবি জুড়ে দেওয়া হচ্ছে। কোনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী নারী গাড়ি চালানোর সময় মেকআপ না করার পরামর্শ দিয়েছে। এটা তাদের ব্যঙ্গ করতেই ব্যবহার করা হয়েছে। অন্যরা নারীদের গাড়ি ও পার্কিং লটগুলোকে গোলাপি রঙের হবে বলে মন্তব্য করছেন। বহু নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষদের আক্রমণের জবাবও দিচ্ছেন। সৌদি আরবে একটি দৈনিক জাতীয় পত্রিকা বলেছে, নারীদের ব্যঙ্গ করে ও তাদের গাড়ি চালানোর দক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সয়লাব হয়ে গিয়েছে। নারীদের পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা গাড়ি চালাবো এবং তোমরা পুরুষদের চেয়েও ভালো চালাবো।" আপাতত যেসব নারীদের গাড়ি চালানোর বিদেশি লাইসেন্স রয়েছে তারাই মূলত গাড়ি চালাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র জানায়, প্রায় 1,20,000 নারী গাড়ি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তবে কতজনকে লাইসেন্স দেওয়া হবে তা জানতে তিনি অস্বীকার করেছেন। তবে সৌদি আরবের ট্রাফিক পুলিশ এই নারীদের গাড়ি চালানো সহজ করার জন্য তারা যেন কোনো ধরনের মন্তব্য এবং কটূক্তির শিকার না হয় সেজন্য এক আইন ব্যবস্থা করেছে। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর সময় কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তার 5,000 রিয়াল জরিমানা এমনকি 5 বছরের জেল হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের নারীদের নিয়ে কোনো প্রকার বিরূপ আচরণ বা কটাক্ষ মন্তব্য করার আগে অবশ্যই এগুলো মাথায় রাখবেন। দয়া করে নারীদের প্রতি কোনো বিরূপ আচরণ অবশ্যই করবেন না। ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, আর নয়তো তাকেও 5 বছরের জেল এবং 5,000 রিয়াল জরিমানা খাটতে হবে। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল আপডেটস নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।